সরকারিভাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে দশ টাকা কেজির চাল নিয়ে রংপুরের পীরগঞ্জের সানের হাত ইউনিয়নে অভিযোগ উঠেছে এক ব্যক্তির আইডি কার্ড বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহার অদৃশ্য ব্যক্তির নাম ব্যবহার মৃত ব্যক্তির নামে চাল উত্তোলন সহ ভুয়া আইডি কার্ডের মাধ্যমে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে স্থানীয়দের অভিযোগ এসব বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি তারা জেলা প্রশাসক বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধনের প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া ফিন্ডিয়া দুই সালে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় রংপুরের পীরগঞ্জের সানেরহাট ইউনিয়নের নটি ওয়ার্ডে দশ টাকা দরে চাল বরাদ্দ দেয়া হয় এক জনের নামে প্রতিটি উপকারভোগী বছরে পাঁচ দফায় ত্রিশ কেজি করে চাল পাওয়ার কথা কিন্তু এ ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মন্টু বিভিন্ন অনিয়মের মাধ্যমে এ কর্মসূচিকেই প্রশ্নবিদ্ধ করেছে দশ টাকার চাল তোলা হয়েছে মৃত ব্যক্তির নামেও একই ব্যক্তির এনআইডি কার্ড বিভিন্ন গ্রামের বিভিন্ন ব্যক্তির নামে গ্রামে লোক না থাকলেও ভুয়া নাম ও আইডি ব্যবহার করে চাল তুলে আত্মসাৎ করা হয়েছে অপরদিকে এনআইডি কার্ড এবং ব্যক্তি সঠিক থাকলেও তারা চাল পাচ্ছেন না একটা পাই না মজি সিও কো পারমো আমি একটা চাউলও পাই না ভাইও পাই না আমি ভাই তো আসি না 10 টাকা রেশনের চাউলের কার্ড অসহায় লোকে পাওয়ার কথা তারা না পায় অনেক বড় লোকেরা পাচ্ছে অনিয়মের ব্যাপারে চেয়ারম্যানের দাবি সব খতিয়ে দেখা তার পক্ষে সম্ভব নয় সে কারণেই কিছু ভুল ত্রুটি হয়েছে মানুষ তো ভুল হতে পারে আমি সে সত্যতার কথা বলি না আমি সত্যতা বলতে আপনার এই সত্যতা পাবেন গ্রামের ভুল তবে জেলা প্রশাসক জানালেন অনিয়মের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না আমাদেরকে জানালে আমাদের স্থানীয় স্থানীয় পরিষদের ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা সেটা অবশ্যই গ্রহণ করব অনিয়ম দুর্নীতির সত্যতা মাঠ পর্যায়ে অনুসন্ধানে গেলে চেয়ারম্যান কর্তৃক লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর হাতে বিভিন্ন বাধার মুখেও পড়তে হয় গণমাধ্যম কর্মীদের পরে স্থানীয়দের সহযোগিতায় তোপের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয় চেয়ারম্যানের বাহিনী ডেস্ক রিপোর্ট বাংলা টিভি গাজীপুরে দুইটি সোয়েটার কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছেন আদালত দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল জান্ন নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয় এ সময় ইটিপিবিহীন ওয়াশিংয়ের বর্জ্য নির্গমন করে পরিবেশ ও শব্দদূষণের অভিযোগে সদর থানার যোগীতলা এলাকার স্পেস সোয়েটার লিমিটেডকে দুই লাখ গাছা থানার উত্তর খাইলকোর এলাকার ভ্যালমোট সোয়েটার লিমিটেডের কারখানাকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ইটিপি নির্মাণ করে ফ্যাক্টরির ওয়াশিংয়ের কার্যক্রম চালুর নির্দেশ দেন এ সময় পরিবেশ অধিদপ্তর গাজীপুরের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন ও পরিদর্শক আব্দুর রাজ্জাক সহ আনসার বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন দীর্ঘ তেইশ বছর পর বরিশালের ছাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল নাহার মেরি উপজেলার চেয়ারম্যান আব্দুল রইজ সেরনিয়াবাদ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বারৈ সহ অন্যরা সম্মেলনে জেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সকলের মতামতের ভিত্তিতে দ্রুত উপজেলা মহিলা আওয়ামী লীগের একান